আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন বন্ধুরা আজ আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনি ইমু অ্যাপ্লিকেশনের মধ্যে রিপুট করে অন্যের ইমু অ্যাকাউন্ট কিভাবে নষ্ট করবেন ইমু অ্যাপ্লিকেশনের মধ্যে কেউ যদি আপনাকে বিরক্ত করে তো ওই বিরক্তকারীর ইমু অ্যাকাউন্ট রিপুট করার মাধ্যমে কিভাবে নষ্ট করবেন বা ডিসেবল করবেন এই সিস্টেমটি আজ আমি আপনাদেরকে দেখাবো কারণ বন্ধুরা আমরা যারা ইমো ব্যবহার করি তো অনেক সময় দেখবেন অনেক ইমো মানে ব্যবহারকারীরা আমাদেরকে বিভিন্ন ট্যাক্স মেসেজ অথবা কল এর মাধ্যমে বিরক্ত করে থাকে তো আপনি যদি ইমো অ্যাকাউন্টের ওই ইমো অ্যাকাউন্টের উপর বা ওই বিরক্তকারীর ইমো অ্যাকাউন্টের উপর রিপোর্ট করেন ইমো কর্তৃপক্ষের কাছে আর আপনাকে সত্যিই সে মানে বিরক্ত করে থাকে আর আপনি রিপোর্ট করেন তাহলে অবশ্যই ইমো কর্তৃপক্ষ তার ইমো অ্যাকাউন্টটাকে ডিজেবল করে দিবে নষ্ট করে দিবে তো বুঝতে পারতেছেন বন্ধুরা আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তো আশা করি আপনারা পুরো ভিডিও দেখবেন স্কিপ করবেন না কারণ স্কিপ করলে আপনি বুঝতে পারবেন না আর আপনাদের কাছে একটি অনুরোধ করি বন্ধুরা যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে নতুন নতুন ভিডিও মিস না করেন আর যদি আপনি আমার চ্যানেল সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা যদি কেউ আপনাকে ইমুতে বিরক্ত করে তাহলে ওই বিরক্তকারীর ইমু অ্যাকাউন্টে রিপোর্ট করবেন কিভাবে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো বিরক্তকারী ব্যক্তির ইমু অ্যাকাউন্টে রিপোর্ট করার জন্য প্রথমে আপনাকে ইমু অ্যাপ্লিকেশনটি ওপেন করতে হবে তো আমি ইমু অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিলাম আপনি ওপেন করে নেবেন ওপেন করার পর বন্ধুরা দেখুন নিচের দিকে বা দিকে একটা মানে প্লাস চিহ্ন রয়েছে তো আপনি এখানে প্লাস চিহ্নে ক্লিক করে দিবেন তো আমি ক্লিক করে দিলাম ক্লিক করার পর দেখুন এখানে কয়েকটা অপশন চলে আসছে তো নিচের দিকে একটা অপশন রয়েছে মোর বলে তো আপনি এখানে মোর অপশনে ক্লিক করে দিবেন তো আমি ক্লিক করে দিলাম তো ক্লিক করার পর আপনি স্ক্রল করে একেবারে নিচের দিকে চলে আসবেন তো নিচের দিকে চলে আসার পরে দেখুন এখানে একটা অপশন রয়েছে একেবারে নিচে হেল্প অ্যান্ড ফিডব্যাক তো আপনি এখানে হেল্প অ্যান্ড ফিডব্যাক অপশনে ক্লিক করে দিবেন তো আমি ক্লিক করে দিলাম একটু ওয়েট করুন তো হেল্প অ্যান্ড ফিডব্যাক অপশানে ক্লিক করার পর বন্ধুরা দেখুন এ ধরনের একটা ইন্টারফেস চলে আসবে তো এখানে দেখুন আসার পরে নিচের দিকে কয়েকটা অপশন রয়েছে কল অ্যাকাউন্ট কনট্যাক্ট চার্ট স্টোরিজ সেটিংস এবং আদার তো এখানে আসার পর আপনি দেখুন এখানে আদার যে একটা অপশন রয়েছে এই আদার অপশনে ক্লিক করে দিবেন তো আমি আদার অপশনে ক্লিক করে দিলাম ক্লিক করার পর দেখুন নিচের দিকে একটা অপশন পেয়ে যাবেন এখানে নিড টু ফিডব্যাক ফর ফার্দার হেল্প এই যে দেখুন নিচের দিকে নিচের দিকে একেবারে একটা অপশন রয়েছে নিড টু ফিডব্যাক ফর ফার্দার হেল্প এই অপশনটাতে আপনি ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর বন্ধুরা দেখুন এ একটা ইন্টারফেস চলে আসবে তো এ ধরনের ইন্টারফেস চলে আসার পরে দেখুন এখানে উপরের দিকে একটা লিখা সহ করতেছে ইস্যু ডিসক্রিপশন তো এখানে আপনি ক্লিক করে যে ব্যক্তি ইমোতে আপনাকে বিরক্ত করেছে করতেসে কল অথবা বিভিন্ন টেক্স মেসেজের মাধ্যমে ওই ব্যক্তি এবং ওই ব্যক্তির ইমো অ্যাকাউন্টের বিরুদ্ধে আপনাকে কোনো কিছু লিখতে হবে তো আমি আগে লিখে রেখেছিলাম আমি কপি করে রেখেছি সরাসরি আমি এখানে পেস্ট করে দিচ্ছি আপনি এভাবে পেশ করতে পারেন দেখুন আমি এখানে লিখেছি প্লিজ স্যার ইটস এ ফ্যাক অ্যাকাউন্ট সাম ওয়ান্স মি বাই দিস অ্যাকাউন্ট সো প্লিজ রিমুভ অর ডিসেবল দিস অ্যাকাউন্ট তেমন এ ধরনের কোনো কিছু লিখবেন লিখার পরে দেখুন মধ্যখানে একটা মানে লিখা করতেছে অ্যাটাচ রিলেভেন স্ক্রিনশট মানে যে ব্যক্তি আপনাকে ইমুতে বিভিন্ন টেক্সট অথবা কল মেসেজের মাধ্যমে বিরক্ত করতেছে ওই ব্যক্তির ইমু অ্যাকাউন্টের যে প্রোফাইল রয়েছে ওই প্রোফাইলের স্ক্রিনশট আপনি আগেই নিয়ে রাখবেন তো ওই ব্যক্তির প্রোফাইলের স্ক্রিনশট নেওয়ার পরে আপনি সরাসরি এখানে প্লাস চিহ্নে ক্লিক করবেন তো আমি প্লাস চিহ্নে ক্লিক করলাম একটু ওয়েট করুন তো প্লাস চিহ্নে ক্লিক করার পর দুইটা অপশন চলে আসবে ক্যামেরা এবং ফাইলস তো আপনি এখানে ফাইলস অপশনে ক্লিক করে দিবেন তো আমি ক্লিক করে দিলাম ক্লিক করার পর বন্ধুরা দেখুন সরাসরি আপনার গ্যালারিটা ওপেন হয়ে যাবে তো গ্যালারি ওপেন হওয়ার পরে আপনি যে স্ক্রিনশটটা নিয়েছিলেন ওই ব্যক্তির মানে ইমু প্রোফাইলের ওই স্ক্রিনশটটা এখান থেকে সিলেক্ট করে নেবেন তো আমি সিলেক্ট করে নিলাম তো সিলেক্ট করার পর এখানে সরাসরি এটা অ্যাড হয়ে যাবে তো স্ক্রিনশট অ্যাড হওয়ার পরে দেখুন নিচে একটা অপশন পেয়ে যাবেন ইমেল এই যে দেখুন এখানে ইমেল একটা অপশন রয়েছে তো এই ইমেইল অপশনের মধ্যে ক্লিক করে আপনার ব্যক্তিগত পার্সোনাল কোনো ইমেল অ্যাড্রেস এখানে অ্যাড করতে পারেন যদি আপনি কোনো পার্সোনাল ইমেল অ্যাড্রেস এখানে অ্যাড করেন বন্ধুরা তাহলে আপনি যখন রিপোর্ট করবেন ইমো কর্তৃপক্ষের কাছে তো রিপোর্ট করার পরে তারা অবশ্যই যাচাই বাছাই করে দেখবে পরীক্ষা নিরীক্ষা করে দেখবে দেখার পরে যদি তারা মনে করে বাস্তবে সে আপনাকে মানে যার বিরুদ্ধে রিপোর্ট করতেছেন বাস্তবে যদি সে আপনাকে মানে হ্যারাসমেন্ট করে তাকে বিরক্ত করে থাকে তাহলে অবশ্যই মানে তার অ্যাকাউন্টটা ডিজেবল করে দিবে নষ্ট করে দিবে আর নষ্ট করে দেওয়ার পর আপনি এখানে যে ইমেলটা অ্যাড করবেন বা জিমেলটা অ্যাড করবেন এই জিমেলের মধ্যে একটা মেইল পাঠাবে আর মেইল পাঠা মেইলের মধ্যে তারা বলে দেবে আপনাকে যে আপনার রিপোর্টটা গ্রহণযোগ্য হয়েছে এবং এই রিপোর্টের মাধ্যমে যে আপনাকে হ্যারাসমেন্ট করত তার অ্যাকাউন্টটা ডিজেবল করা হয়েছে নষ্ট করা হয়েছে এটা তারা মেইল আকারে আপনার আপনার কাছে পাঠিয়ে দেবে যদি আপনি এখানে কোনো জিমেল অ্যাড্রেস অ্যাড করেন তো আপনি অবশ্যই এখানে পার্সোনাল কোনো জিমেল অ্যাড্রেস অ্যাড করে দিবেন ইমেলের মধ্যে অ্যাড করার পরে দেখুন নিচের দিকে একটা অপশন আপনি মানে পেয়ে যাবেন সাবমিট তো সরাসরি সাবমিট অপশনে ক্লিক করে দিবেন তো আমি সাবমিট অপশনে ক্লিক করে দিলাম তো দেখুন বন্ধুরা সাবমিট সাকসেস থ্যাংক ইউ ফর ইউর ভ্যালুবল ফিডব্যাক উই উইল রিপ্লে টু ইউর উইদিন থ্রি ডেজ মানে তিন দিনের ভিতরে আপনি যে রিপোর্ট করেছেন এই রিপোর্টের ফলাফল আপনাকে তারা জানাবে তবে অবশ্যই জানানোর জন্য বন্ধুরা এই রিপোর্টের আগে আপনি আপনাকে অবশ্যই একটা জিমেইল অ্যাড্রেস অ্যাড করতে হবে যদি জিমেল অ্যাড্রেস অ্যাড না করেন তাহলে তারা আপনাকে জানাতে পারবে না তো অবশ্যই আপনি একটা জিমেল অ্যাড্রেস অ্যাড করবেন তো আপনি এই রিপোর্ট করার পর যদি তারা পরীক্ষা নিরীক্ষা করার পর তারা বুঝতে পারে যে যে ব্যক্তির বিরুদ্ধে আপনি রিপোর্ট করেছেন সেই ব্যক্তি বাস্তবে আপনাকে এই মুখে হ্যারাসমেন্ট করতেছে এবং মানে বিভিন্ন কল বা মেসেজের মাধ্যমে বিরক্ত করতেছে তাহলে অবশ্যই তারা সেই অ্যাকাউন্টটাকে ডিসেবল করে দিবে নষ্ট করে দিবে তো বন্ধুরা আমাদের কাজ শেষ আমরা এখান থেকে সরাসরি বের হয়ে যাব তো বন্ধুরা আজ আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম কিভাবে ইমুতে বিরক্তকারী যে কোনো ব্যক্তির বিরুদ্ধে ইমু অ্যাকাউন্টে মানে রিপোর্ট করতে পারবেন এই রিপোর্ট করবেন কীভাবে এই সিস্টেমটি আজ আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম তো যদি আজকের এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবং বেল আইকন প্রেস করবেন যাতে নতুন নতুন ভিডিও মিস না করেন আর বন্ধুরা অ্যান্ড্রয়েড সংক্রান্ত যে কোনো বিষয় জানতে আমাকে কমেন্ট করে জানাবেন অবশ্যই আমি যত দ্রুত সম্ভব আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব সব বন্ধুরা আজ এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন